আই ডিটেস্ট পলিটিক্স, আমার ভালো লাগে না পলিটিক্স করতে। সন্দেশ খালি খুব মুশকিল জিনিস, ছয় ছয় মেয়েকে ডেকে খেয়ে দর্শন করে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দেওয়া কোন চোখে দেখছেন সেটা সবাই বুঝতে পারলো, যে এই পার্টির সঙ্গে যোগাযোগ আগেও ছিল এবং ইনি কোনো একটা পার্টির হয়ে কোনো একটা পার্টির এগেনস্টে কাজ করছিল। মিঠুন এত কাজ কেন পাচ্ছে তাহলে? রুদ্রনীল পাচ্ছে না তো, মিঠুন পায় কী করে? একই তো পার্টি, চিরঞ্জিতকে দিয়ে হয় না পলিটিক্স, এটা ওরা বলছেন তাই তো? একদম, তাই তো আমি মেনে নিচ্ছি, তো আমাকে দিয়ে হয়ই না পলিটিক্স, আর পলিটিশিয়ানই নয়। 75-80 বছরের মধ্যে তারপরে পারবে না কাজ করতে, যে জোর করে আঁকড়ে রাখে ভালো হবে না, এটা ঠিকই বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং তাকে সেরা নেত্রী বলে মনে করি। মাকে হারালে আর মা পাওয়া যায় না, বউ হারালে তো বউ পাবি। অনেক বউ পাওয়া যাচ্ছে, অনেক বউ। চিরঞ্জিতের নেই কেন একাধিক বউ? পয়সা নেই বলে বোধ হয়। স্কুল পড়ানোর ছেলে যাবো না, তো আমি একটা পলিটিক্স পড়ানোর ছেলে, আমি একজন আর্টিস্ট হিসেবেই মারা যেতে চাই। চিরঞ্জিৎ চক্রবর্তী প্রবাদ প্রতিম অভিনেতা, শুধু অভিনেতা তিনি নন, এই মুহূর্তে রাজ্যের অন্যতম রাজনীতিকও বটে। তিনি নাকি যা বলেন তাই হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বারাসাতের বিধায়ক মুখ খুললেই নাকি শোরগোল পড়ে সর্বত্র, সত্যি কি তাই? আজ আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। চিরঞ্জিৎবাবু, আপনাকে সংবাদ প্রতিদিন ডিজিটালে স্বাগত। হ্যাঁ, থ্যাংক ইউ। সমস্ত পাঠককে আমার নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার কথাগুলো শুনুন। আমি জানি না, সেটা যারা করে তারা জানে। ভাইরাল কে করে সেটা যারটা হয়, একটা বাঁদর কেন লাফাচ্ছে গাছের ডালে, বাঁদর কী করে জানবে যে ভাইরাল হলো কেন? সেটা যারা করে তারা জানে। প্রত্যেকবারই দাঁড়ানোর সময় যখন প্রথম দাঁড় করিয়েছিলেন উনি, তখন আমি হাত জোর করে বলেছিলাম এটা আমি পারবো না করতে, কারণ পলিটিক্স আমি বুঝি না, আমি জানি না, এই এই জলের মাছ নই আমি। সেই জন্যে আমার যেটা মনে হয়েছে তখন থেকে বলেছি, আর উনি প্রত্যেকবারই আমাকে রেখে দিয়েছেন, উনি চান আমি থাকি। হ্যাঁ, এইটাই মুশকিলটা, যার জন্য ওদেরও বলছিলাম, যারা আমার ওখানকার বারাসাতবাসী তাদের বলছিলাম, আর আপনারাও হয়েছেন তেমনি, উনি আমাকে রেখে দেন, টিকিট দেন আর দাঁড়াতে বলেন, আর আপনারাও বিশাল ভোট দিয়ে দেন আমাকে, কাজে আমি আর যেতেও পারি না। 27,000-28,000 ভোটে আমি জিতে যাই, সেই কারণে ওই জায়গাটা আরও এ হয়ে কম্পালসারি হয়ে যায় আর কি আমাদের পার্টির জন্য। তো সেইটা অনেক হয়ে গেছে, 3 বার হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে। এইবার কিন্তু আমি জেনুইনলি বলবো যে এবার আমি যাবো, কারণ কি পলিটিক্সটা আমার প্রেফারেন্সের জিনিস নয়। আমি ছবি আঁকি, আমি সিনেমা করি, সেগুলো ঠিক আছে, গান গাই এগুলো ঠিক আছে, মেনলি আমি পেইন্টিং করছি এখন, পরশুদিন একটা পেন্টিং শেষ করলাম। তো সেই জন্যে ওইটাই আমার মেন প্রফেশন, বাবা ছিলেন আর্টিস্ট, কাজে আমি ওইটাতেই শেষ করতে চাই জীবনটা, এই আর কি। একজন পলিটিশিয়ান হিসেবে আমার তেমন কোনো ক্রেডিটও নেই, আমি বিরাট একজন স্টেটসম্যান নই বা হতে পারবো না কোনো দিন, হতে চাইও না কোনো দিন। সেকেন্ডলি হচ্ছে যে আমি একজন আর্টিস্ট হিসেবেই মারা যেতে চাই, শেষ করতে চাই জীবন, এই আর কি। আমি পলিটিক্সের ট্রেনের টিকিটও কাটিনি, ট্রেনেও চাপিনি, ফ্লাইটেও উঠিনি, আমি নিচেই দাঁড়িয়েছিলাম, আমাকে তুলে নেওয়া হয়েছে, সেই জন্য চড়ে গেছি আর চলছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং তাকে সেরা নেত্রী বলে মনে করি, সেই জন্য আমার মনে হচ্ছে এই যে সিপিএমকে আমরা সরিয়েছিলাম, প্রথমবারই আমি ছিলাম তার সঙ্গে, তো সেক্ষেত্রে একটা সিট যদি আমি কন্ট্রিবিউট করতে পারি, তখন তো কথা ছিল না যে আমরা সরকার বানাবো, কিন্তু সরকার আলটিমেটলি বানালাম, তো তার মধ্যে আমারও একটা কন্ট্রিবিউশন রইল, কাঠবিড়ালের একটু বালি দেওয়ার মতো আর কি, সেতু বন্ধনে, তো সেটুকু দিয়েছি আমি। তো সেই চলছে ট্র্যাডিশন, ওইটাই এই চলছে, কিন্তু ওই জায়গাটা আমার কাজ নয়, এটা আমার জায়গা নয়। আই ডিটেস্ট পলিটিক্স, আমার ভালো লাগে না পলিটিক্স করতে, এই সোজা কথা। মানসিকভাবে আমার ভালো লাগে না প্র্যাকটিস করতে, যাদের কাজ, যারা ওটা অ্যাম্বিশন, যারা ওটাতে উন্নতি করতে চান, যারা ওটা নিয়ে বাঁচতে চান, তাদের মনে হচ্ছে জায়গা ছেড়ে দেওয়া উচিত আমার মনে হয়। আর এত বয়স হয়ে গেছে আমার, আই মোর দেন 70, কাজে আমার পক্ষে আর সম্ভব না পরিশ্রম করা খাটা। আমি তো অন্য পলিটিক্সেই থাকবো না, আমি যদি ছাড়ি তো আমি সন্ন্যাসী নেব পলিটিক্স থেকে, তো দলবদলের প্রশ্ন উঠছে না,
সেকেন্ডলি এইটা পাচ্ছি না বলে অনেক দিন হয়ে গেল, তিন বছর পনেরো বছর ধরে এমএলএ আছি বলে এমপি হব, আবার পলিটিক্সেই থেকে যাব, উইচ ইজ রং, একেবারেই আমায় কেউ চেনে না তাহলে। আমি ওটা বলছি না, আমি অন্যরকমভাবে জীবনটা কাটাতে একটু বেড়াতে চাই, একটু যাব পিসার টাওয়ার দেখতে যাবো, একটু এদিক ওদিক ঘুরবো একটুখানি, এই আর কি। বুঝতে পারছি, কিন্তু আপনি যতই না বলেন রিটায়ার্ড লাইফ চাইছি, সোজা কথা, অবসর জীবন। আপনি অবসর জীবনের কথা বলছেন, কয়েক বছরের আছি তো সেই জন্য আর চাইছি না। মানে কয়েক বছর আছি বলতে আপনি? আছি নেই আর, তারপর থাকবো না। যা যে যে সমস্যার কথা তারা বলছেন সেগুলো একদম সঠিক বলছে, সেগুলো সব সঠিক বলছে। চিরঞ্জিতকে দিয়ে হয় না পলিটিক্স, এটা ওরা বলছেন, তাই তো? একদম তো, তাই তো আমি মেনে নিচ্ছি তো, আমাকে দিয়ে হয়ই না পলিটিক্স, আর পলিটিশিয়ানই নয়, এটা তো আমারই কথা ওরা বলছে। এই তো অসুবিধা নেই কিছু তো, এখানে কোনো আক্ষেপ কোনো দ্বন্দ্ব নেই, একদম ঠিক বলছেন ওরা। নারায়ণের সঙ্গে নারায়ণ মাঝে মাঝে একটু ঢুকে পড়ে ভেতরে, ওই জন্য একটু বকে দিই। নারায়ণ অনেক জুনিয়র আমার থেকে, আর নারায়ণের ব্যাপার প্রচুর প্রোগ্রাম করে দিয়েছি ওকে, ভোটে আমি ক্যাম্পেইন করে দিয়েছি আগে, সেই সব করেছি আর কি। যেন খুবই চেনা আমার, পরিচিত করি, সেরকম মাঝে মাঝে হয়তো ওকে বকি আমি। ভোট কেন দেয় কে জানে, দেখা যায় না। কত রকম অ্যাকুইজিশন তুমি নিয়ে এসছো, এতগুলো শুনে নিয়ে এসছো তুমি, সব সেই লোকগুলোকে মিট করেছো যারা এগেনস্ট চিরন্তী, এগেনস্টে কথা বলে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, ইউজুয়ালি আমার ফেভারি লোকে কথা বলে, আমি শুনেছি অন্য লোকের মুখেও শুনেছি। অতটা যাই আমি জানি না, অন্য সেলিব্রিটিরা অতটা যায় কি না তার এরিয়া, আমার হিসেব অনুযায়ী আমি একটু বেশি যাই, এখন ওখানে বসে থাকি না অফিস নিয়ে, এটা করি না, পছন্দ করি আমার। খুব সুন্দর কথা বললাম, খুব ভালো রিলেশন আমাদের, ওর হোয়াটসঅ্যাপটাও ছিল, হোয়াটসঅ্যাপটা রিসেন্টলি চেঞ্জ হয়ে গেছে, তাতে আমি যত ছবি আঁকি, আমি কবিতা লিখি, আমার গান সেগুলো সব পাঠাই ওকে, শোনেন, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের শরীরের খোঁজ নেন উনি, প্রশাসনিক সবাই প্রকাশ্যে বলেছিলেন আপনি এত রোগা হয়ে গেছেন কেন? আমি যে ইচ্ছে করে রোগা হয়েছিল জানেন আর কি, কেন ইচ্ছে করে রোগা, আমার এরকম চেহারা সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েটেড হয় সিনেমা, এটা লাগে আমার। একটা ভালো ইমেজ তৈরি করেছেন মানুষের মধ্যে, অনেক আশার আলো দেখছিল হয়তো অনেক স্টুডেন্টরা, যে কিছু তাদের জন্য লড়ছেন করবেন, কার এগেনস্টে কী সেটা দেখার দরকার নেই, একটা প্রয়াস মনে হয়েছিল সবার। তো সেইটাতে জল ঢেলে দিয়ে উনি একটা পার্টিতে চলে গেলেন, এবং তাতে সবাই বুঝতে পারলো যে এই পার্টির সঙ্গে যোগাযোগ আগেও ছিল, এবং ইনি কোনো একটা পার্টির হয়ে কোনো একটা পার্টির এগেনস্টে কাজ করছিলেন, অনেকগুলো জিনিস করছিলেন, মানে যেখানে যেখানে আমাদের তৃণমূলের কিছু প্রবলেম হচ্ছে হয়তো, বা সেটা একটা প্রবলেম বলছে লোকেরা, সেই প্রবলেমটার ভেতরে উনি ঢুকছিলেন আর কি। তো সেটা একটা অন্যরকম একটা রেজাল্ট হচ্ছিল, যাই হোক কিন্তু ইমেজটা তো ভালোই ছিল। আমি যেটা বলতে পারি এইটুকু, উনি হয়তো নির্দল দাঁড়ালে সেই ইমেজটা থেকে যেত, কিন্তু যদি একটা পার্টিকে জয়েন করেন, যে কোনো পার্টি হোক না কেন, তাহলে একটা অসুবিধা। যেমন আমাদের ফিল্মের লোকেদেরও হয়, এই যে দেব যে কথাগুলো এখন শুনছে, এই কথাগুলো শুনতো না যদি পার্টি না করতো, মানে পলিটিক্স না করতো, তাহলে ও অনেক ক্লিন থাকতো। যে আশাগুনো করে কথা বলছেন আর কি, যে এই করে দেবো ওই করে দেবো ছিল যেগুলো, সেইটা ডিফিকাল্ট হবে পলিটিক্সের প্রতি আসার পর, সেগুলো সব কিছু উনি একা চাইলেই হবে না। তো এইটুকু আমি বুঝেছি, এগুলো সবসময় হবে না, কিন্তু তার একটা পার্টির নির্দেশ থাকবে, সেইটা মেনে চলাটা। ওনার তো এর আগে বস ছিল না কেউ, এখন ওটা বসিং তো হবে, মিনিমাম তো নির্দেশ আছে, ম্যানিফেস্টো হবে, মেনে চলবেন, সেইটা দেখা যাক কী হয়, সবটাই তো দেখবো, ভালো লাগবে, কেমন লাগবে, কেমন হবে, ভবিষ্যৎ বলবে। ওখানে একজন যা যা ইচ্ছে করলে পারে না বলতে, কারণ তারও অনেক লিমিটেশনস আছে, তার ল আছে, কনস্টিটিউশন আছে, মানুষের শুভ ভাবার ব্যাপার আছে, অশুভ সে ভাবতে পারে না, কাজে ওখানেও তো লিমিটেশন ছিল, এখানেও থাকবে। যেমন একজন অ্যাক্টর হিসেবে আমি ডিরেক্টর যা বলছে, স্ক্রিপ্টটা যা বলছে, তার বাইরে পারি না করতে কিছু, একটা সামান্য কিছু পারি কিন্তু পুরোটা পারি না করতে। আমার পার্টির যে নির্দেশ আছে, তাদের যে ইচ্ছে অনিচ্ছে আছে, সেটা তো মাথায় রাখতেই হবে, সবসময় রাখতে হবে, সেটা বাইরে তো আমি গিয়ে কথা বলবো না,
আমি তো বিরুদ্ধাচরণ করতেই পারি না, সেটা নিয়মের মধ্যে পড়ে না। খুব ভালো ছেলে, খুব ভালো লাগে আমার। এবং ওর কথাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, আমি ঘটনাচক্রে বলছি যে আমার অনেক বয়স তাই ছেড়ে দেবো, কিন্তু এমনিতেও আমার মনে হয় বেশি বয়সে থাকা উচিত হোক না পলিটিক্সে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বলছেন, হ্যাঁ, তার মানে হাঁটা চলায় সব, আমার যেমন এখন অসুবিধা হয়, একটা স্টেজে উঠতে গেলে আমাকে একটুখানি হাত ধরে একটু জাস্ট একটু তুলে নিলে ভালো হয়, স্টেপ ডাউন স্টেপ আপে, এটা তো আগে হতো না, এখন হয়। তো এরকম একটা কতগুলো ন্যাচারাল প্রাকৃতিক কতগুলো ঘটনা ঘটবে মানুষের বয়সের সঙ্গে সঙ্গে, সেটাকে মেনে নিতে হবে। 75-80 বছরের মধ্যে তারপরে আর পারবে না কাজ করতে লোকটা, যে জোর করে আঁকড়ে রাখে ভালো হবে না, এটা ঠিকই বলেছে অভিষেক। 11-12 বছর ধরে ওখানে যে ধরা যাক যদি কমিউনিস্ট নেতা ছিলেন, যিনি শর্ট পিরিয়ডের জন্য অ্যারেস্টেড হয়েছিলেন, বা ওখানকার অন্য পার্টির লোকেরা ছিল, তারা কেউই কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেনি কখনো, কোনো কাগজ কোনো কথা বলেনি। তোমরা মিডিয়া কিচ্ছু লোক নিয়ে সাংঘাতিক কাণ্ড চলছে এরকম একটা ব্যাপার, হঠাৎ তারা কাজ মানে কর্মগুণ উদ্ঘাটিত হলো যে গত 15 বছর ধরে এরকম নাকি চলছে, এটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। তার সত্যিটা কি, সেই সত্যিটা তো এখনও বোধ হয় রিভিল্ড নয় পুরোটা, বেরোচ্ছে কিছুটা বেরোচ্ছে কিছুটা বেরোচ্ছে এরকম হচ্ছে। যেমন ক্রমাগত বলা হচ্ছিল ওখানে প্রচুর ধর্ষিতা হয়েছে, সবাই ধর্ষিতা হয়েছে, 600 মেয়েকে ডেকে কে দর্শন করবে, কীভাবে হবে? তো সেই জন্য আমার হচ্ছে ওইখানেও কিছু ফ্ল আছে, মানে এখনও ইটস নট রিভিল্ড, পুরো জিনিসটা এখনও পুরো জানা যায়নি। আর আমি তো আরও অন্ধকারে আছি, যেখানে ওখানকার মানুষ আছে যারা যাচ্ছে আসছে তারা অনেকটা হয়তো জানে, আমি তো তত কাছাকাছি যাচ্ছি না, কাজে আমি বুঝতে পারছি না সেটা। আগে যা কিছুই বুঝি মিডিয়া থেকেই বুঝি, যা শুনি আমরা আর কি সেই হিসেবে, তারাই বলছে নাকি সবাই ধর্ষিত হয়ে গেছে, এখন বলছে না হচ্ছে হয়নি এরকম আর কি। তো ওরা নিজেরাই কারেকশান করছে, আবার তো দেয়ার উইল বি কারেকশনস, আরও রিভিলেশন হবে, আরও বোঝা যাবে যে কী কী হয়েছে না হয়েছে। ধরা তো পড়েই গেছে মেন লোকেরা কাজী, সেটা আমি বলেও ছিলাম, আগেও বলেছিলাম, পুলিশ যখন খুঁজছে তখন নিশ্চয়ই ধরবে, তো সেগুলো আগে হবে, তার বিচার হবে, সিবিআই নিয়ে নিয়েছে, যার যা করেছে, যদি খারাপ কিছু করে তার শাস্তি হওয়া উচিত যে কোনো সময়। এটা খুব ডিফিকাল্ট পয়েন্ট, এটা আমি বলবই না, যেটা যে বুঝি না এটা আমি ধরতে পারি না ব্যাপারটা। তো এর সিপিএমের যুগেও তাই হয়েছিল, একই জিনিস এই ধরনের হয়েছিল, বহুদিন নিয়োগ বন্ধ করে রেখেছিল ওরা বহু বছর, তো ওরকম কিছু হয়, সেটা হায়ার অথরিটির পলিসি, সেই পলিসিগুলো আমরা ঠিক জানি না। সিরিয়াসলি আসেনি কোনো প্রস্তাব, চেয়ারম্যান হওয়ারও প্রস্তাব আসেনি, কারণ ওটা বোধহয় সম্ভবত আমি আগে থেকেই বলে দিয়েছিলাম বলে যে আমি ইনভলভ হতে চাই না পলিটিক্সে, তাহলে বেরোতে পারবো না কিন্তু, আমি তো বেরিয়ে যেতে চাই, পালানো ছেলে, পলিটিক্স পালানো ছেলে, স্কুল পালানো ছেলে যেমন হয়, তো আমি এটা পলিটিক্স পালানো ছেলে, বেরোতে পারছি না, এটা হচ্ছে প্রবলেম। কিন্তু তারপরে মিনিমাম মানে ওইখানে পড়াশোনা করে ওই স্কুলে আবার হেডমাস্টার হবো, এটা একদম অ্যাম্বিশন নয় আমার, তো সেই জন্য এটা হয়নি, সেই জন্যই বলেননি। উনি খুব ভালো বোঝেন কে পারবে কে পারবে না, তো আমি এটা পারবো না করতে, উনি জানেন। রুদ্রনীল পাচ্ছে না, তো মিঠুন পায় কী করে, একই তো পার্টির, সে কীর কাজ পায়? তার মানে তোমার প্রমাণ করতে হবে তুমি কোন পার্টির কী পার্টি, সেটা ইম্পর্টেন্ট না, প্রমাণ করতে হবে যে তোমাকে নিতে হবে, তো সেটা মিঠুন পারে করতে। গতবার যখন হুড়ুর করে সবাইকে নিচ্ছিল, তখন আমার কাছে একটা SOS এসেছিল যে জয়েন করবেন না আমাদের এখানে, মানে এরকম একটা ইনডাইরেক্টলি একজনকে দিয়ে, সে পলিটিক্সের লোক নয় কিন্তু, সে এসে বলেছিল, আমি ইনস্ট্যান্ট ভাগিয়ে দিয়েছিলাম। ওরা খুব ভালো মতো জানে যে এই লোকটা পলিটিক্সের লোক নয়, পলিটিক্সের যে গেম আছে না, অনেক গেম আছে তো ভেতরে, সেগুলোর একটাও খেলে না বা খেলবে না, তো সেই জন্য একে নিয়ে লাভ হবে কিছু। আর এ যদি ছাড়ে, পার্টি ছাড়ে, তাহলে আর কোনো পার্টিতে যাওয়ার জন্য ছাড়বে না। বিধায়ক হিসেবে এটা আমি কৃতজ্ঞ মমতার কাছে, সেটা হচ্ছে উনি আমাকে এমন একটা জায়গা দিয়েছেন যেটাতে
ক্লোজ আসতে পেরেছি। একটা জায়গাকে অন্তত ছোটো বারাসাত আটটা সামান্য জায়গা, কিন্তু সেটাকে অনেক উন্নতি করেছি। মানে এটা কলকাতার সঙ্গে একটা গিয়ে পৌঁছলে একটা কম্প্যারিজন হবে, লোকে বলেই সেটা, বাইরের লোকেরা বলে। না না, যে কাজটা করছি সেটা, যেমন আমি যে ধরো আমি একজন ফুটবলার কিন্তু ব্যাডমিন্টন খেলছি, বা কপিল গিয়ে গলফ খেলছে, সে কি সিরিয়াসলি খেলছে? না, ওইটুকু সময় খেলছে। কিন্তু ওকে যদি বলা হয় তুমি ক্রিকেটটা ছেড়ে দাও দিয়ে গলফ খেলো, করবে না, খেলে ওটা হবির মতো। তো সেই হিসেবে সে সেই লেভেল থেকে দেখবে। ওই সময়টাও সিনসিয়ার, আমি যখন কথা বলছি তখন সিনসিয়ারলি বলছি, কাজটা করছি সিনসিয়ারলি, আমি যে টাকাটা ডিসবার্স করি সিনসিয়ারলি করছি। কিন্তু আমি একা তো করি না, এটা মমতা ব্যানার্জিও টাকা দেন, গ্রান্ট দেন, আমার এমপি প্রচুর টাকা দেয়, আমারও একটা টাকা কন্ট্রিবিউশন, এই সব মিলিয়ে হয়। তারপরে মিউনিসিপ্যালিটি তারা দেবে দেয় টাকা, এইটা দিয়েটি পুরো কাজটা হয়। তো ফলে সে না কন্ট্রিবিউশন আমার আছে, কিন্তু পুরোটা আমার নয়, তো আমি তো করেছি বলবো না। একটা কফি হাউস হবে, একটা অডিটোরিয়াম হবে, আর একটা এক্সিবিশন হল হবে, এই তিনটের খুব অভাব আছে। ওখানকার যারা আর্টিস্ট আছে, স্কাল্পচার আছে, তারা ওখানে এক্সিবিশন করতে পারবে? যারা পারফর্মার আছে, নাটক করে বা নাচে বা ইত্যাদি ইত্যাদি, তারা ওখানে এসে পারফর্ম করবে? 200 হলের লোকের হয়তো সিট, কি আরও কমও হতে পারে, 150 হলের লোকের সিট। একটা প্রপার অ্যাকোস্টিক্সের একটা হবে। আমি যেহেতু এর আর্কিটেকচারের ছেলে, ইঞ্জিনিয়ারিংয়ের ছেলে, তো আমি ডিজাইনিং বুঝি, তো সেটার সঙ্গে একটা কফি হাউস থাকবে। কী হচ্ছে, তিনটে কম্বিনেশন করলে কী হবে, ওইখানে কফি খেতে আসবে, এসে একটু নাটক দেখবে, কিংবা নাটক দেখতে এসে একটু কফি খাবে, কিংবা একটা এক্সিবিশন দেখার পরে একটু নাটক দেখবে, এই কম্বিনেশনটা হয়ে যাবে। একটা জায়গায় এসে 3-in-1 পেয়ে যাচ্ছে আর কি। সেইটা আমার একটু ইচ্ছে ছিল করার, না হলে কে কেউ করার নেই কিছু হতেই পারে। মানে ওইটাই বলতে পারি একটু রয়ে গেল, বাকি অনেকটা কাজই আমি করেছি, আর আর সব কাজ করার ক্ষমতাও আমার নেই। তো ওটা হলে ভালো হয়, দেয় 2 বছর আছে, হয়ে যেতে পারে। মমতা শুনছেন হয়তো, হয়তো একটা গ্রান্ট দিতে পারেন, আমার দিলে হয়তো হয়ে যাবে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক, তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলে এরপরে নিই তাহারে তুলে। আমাদের সেই গায়ের নামটি অঞ্জনা, আমাদের সেই নদীর নামটি খঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আমি বলবো, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলছেন তার জীবনে রাজনৈতিক সত্তা অনেকটা থার্ড পার্টির মতো। হ্যাঁ, সেটা তিনি নিজের মুখেই বলছেন। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়, সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।